তো 2 নম্বর মেথড যে জিনিসটা আছে সেটা কি হলো, আমরা স্মিথ চার্ট দিয়ে ক্যালকুলেশনটা করতে হবে। স্মিথ চার্টে ক্যালকুলেশন করতে গেলে এই যে দেখেন, এখানে আমি এটাকে প্রথমে জেডেলটাকে আমাকে নর্মালাইজ করতে হবে 1.2 j 0.8। এখানে মনে রাখতে হবে যে স্মিথ চার্টটা দেখতে কিরকম, স্মিথ চার্টটা দেখতে এরকম। এটা আমি আপনাদেরকে একটু পাঠানোর কথা ছিল, আমি কিন্তু পাঠাইনি, যাই হোক আজকে পাঠাই দিচ্ছি। হ্যাঁ, স্মিথ চার্টটা কীভাবে কানেক্ট হয়, তো এখানে দেখেন স্মিথ চার্টে আমি বলছি যে আমার স্মিথ চার্টটা যদি আমি দেখাতে পারি, এটাও একটু বড় করা যায়, বড় করা যায় না, হ্যাঁ বড় করতেছি। সেক্ষেত্রে এখানে যদি ভ্যালুটা দেখি, আমাকে একটা বসানো হয়েছে হলো যে পয়েন্ট টু, দেখেন একটার ভ্যালু ঠিক আগের ইয়াতে গেলে একটা হলো 1.2 আর একটা হলো যে 0.8। ঠিক আছে, তাহলে আমার এটা যে এর ভ্যালুটা কি প্লাসে, প্লাসে মানে উপরের উপরের যে মানে কোয়ার্টার হবে সেখানেই ভ্যালুটা থাকবে, মানে ইন্ডাকটিভ। ঠিক আছে, এটা গতকালকে যারা করছেন তারা জানেন, ইন্ডাকটিভ হইলে আমি এখানে যদি বসাই তাহলে আমার এখানে 1.2টা দেখেন এই বরাবর আসবে। হ্যাঁ, 1.2 এখানে দেওয়া আছে, এই 1.2। আর এর ক্ষেত্রে হলো আপনার ভ্যালুটা কত আসতেছে, 0.8। ঠিক আছে, তাহলে 0.8 এর ভ্যালুটা আপনার এখানে আসলে ভালো মতো বোঝা যাচ্ছে না, যাই হোক এই বিন্দুটা আসলে হবে এখানে। হ্যাঁ, 1.2 থেকে এই জায়গাটাই হবে হলো বিন্দুটা, মানে পিটা এই পজিশনে। আমি যদি আমার আমার যেটা আছে আমি একটু বের করি, এখানে আমি একটু ইয়াটা চেঞ্জ করতেছি, এই যে এটা হলো আমার, আমি যে স্মিথ চার্টটা বলছিলাম এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাহলে 1.2 এর ক্ষেত্রে দেখেন এই যে 1.2টা, হ্যাঁ এখানে একটা কি সার্কুলার দিছে 1.2 এর, হ্যাঁ দেখা যাচ্ছে আশা রাখি। আর এই এটার ক্ষেত্রে আমাকে বের করতে হবে 0.2, তাহলে 0.2টা কোন জায়গায় আসে, 0.2টা বের করার জন্য আমাকে 0.2 যে ভ্যালু আছে, এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ভ্যালু আছে, এই 0.6, 0.4, 0.3, 0.2। তো 0.2 আসলে এভাবে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে যে 1.2 এই এরকম একটা বিন্দুতে পাওয়ার কথা পিটা। হ্যাঁ, তো ওরা ওখানে দেখাইছে যে আমি যে জায়গাটা শেয়ার করছি সেই জায়গাটা দেখবেন ওরা একটা বিন্দু দেখানো হয়েছে, এটা আপনাকে নিজেকে বসায় নিতে হবে। হ্যাঁ, আমি শেয়ার ইয়াতে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে পি বিন্দুটাকে দেখানো হয়েছে, যদি এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, সেই পি বিন্দুটাই হলো আমাদের কাঙ্ক্ষিত বিন্দু। এটাকে যদি আমরা পুরোপুরি মানে এখানে যদি আমি আমার এই স্মিথ চার্টের ক্ষেত্রে সবসময় কি ইউজ করতে হবে, আপনাকে একটা ইউজ করতে হবে, মানে আপনার আমরা যে কম্পাস ইউজ করি, কম্পাস ইউজ করতে হবে। কম্পাস ইউজ করে আমি যদি এখানে একটা গোলাকৃতি আঁকি, কাকে কেন্দ্র করে, এই যে এই বিন্দুটা যেখানে কানেক্ট হয়েছে জিরোতে, হ্যাঁ সেটাকে নিয়ে আমার পুরা যে যে বিন্দুটা আছে সেটাকে যদি আমি ধরে একটা সার্কুলার অঙ্কন করি, হ্যাঁ তাহলে আমি ফুল ফুল একটা অ্যাঙ্গেল পাব। আমাকে এখানে জিরোকে, জিরো মানে যে যে বিন্দুটা আমি গতকালকে দেখাইছিলাম, 1 দেখাইছে আমার গতকালকে দেখানো হয়েছে, মানে যেটাকে প্রাইম পয়েন্ট বলে, সেখান থেকে ধরে আমার বিন্দু পর্যন্তকে ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটা সার্কেল আঁকি, তাহলে সার্কেলটা যে এই বিন্দুতে ছেদ করবে, হ্যাঁ এখানে দেখেন একটা বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দুটাই হবে হলো কি আমার এস, এস ভ্যালুর মান। এস মানে যেটা কি, যেটা আমাদেরকে বের করতে হবে, তাই না? দেখেন এর আগে আমরা থিওরিটিক্যালি বের করছি এস এর মান, সেটা আসছে 2.008, 2.08। এটা ছিল কি, স্ট্যান্ডিং ওয়েভ রেশিও। এই স্ট্যান্ডিং ওয়েভ রেশিওটা আমরা যদি এইভাবে অঙ্কন করি, এখানে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে অঙ্কন করলে দেখবেন যে ঠিক এই বিন্দুতে এটা এসে
পি এর সাথে যদি আমি কানেক্ট করি তাহলে দেখা যাবে যে এই বিন্দুতে এসে আমার প্রাইম লাইনকে কি করছে, ছেদ করছে, এবং এই বিন্দুটার ভ্যালুটা দেখবেন 2.2। হ্যাঁ, এটা আমি যদি একে ক্লাস হইতো আমি সবাইকে যদি শিট দিতে পারতাম আপনাদের জন্য আঁকা সুবিধা হতো। এই 2. সামথিং স্যার, আমাদের আমরা যখন ম্যাথ গুলো করবো স্যার, হ্যাঁ, তখন কি আমাদের এই ড্রয়িংটা করতে হবে স্যার? ড্রয়িংটা আসলে যেহেতু আমি আপনাদেরকে অনলাইনে ক্লাস নিচ্ছি, বুঝছেন না, এখানে আপনাদের আমি দুইটা ম্যাথ দিব এখান থেকে স্মিথ চার্টে। একটা ম্যাথ কিন্তু আপনাদের এই ইয়ার মাধ্যমে করতে হবে, ইজি ওয়ে থাকবে। হ্যাঁ, কিন্তু আপনাদের একটা ম্যাথ এই আপনার স্মিথ চার্টের মাধ্যমে করতে হবে অবশ্যই, ঠিক আছে? আরেকটা আপনারা রেগুলার ওয়েতে করতে পারেন। যেকোনো সময় এখনো তো পরীক্ষা দেরি আছে, কিছু ফটোকপি করে রাখবেন, কারণ এই জিনিসটা মানে স্মিথ চার্টটা এই সাবজেক্টের একটা মানে প্রাইম অংশ, বুঝছেন না, একটা বড় অংশ। হ্যাঁ, এখান থেকে আপনাকে এটা যদি আপনাদের মানে দেওয়া না হয় তাহলে ওই প্রশ্নটা অপূর্ণাঙ্গ থেকে যায়, এই জন্যে তো এটা করতে হবে আপনাদেরকে। আমি এটা মেলে দিয়ে দিচ্ছি, আমি যেটা দেখাইলাম এই যে এখন আরেকটা দেখাইছিলাম না আমার আমার ইয়াতে, দাঁড়ান এইমাত্র আমি আরেকটা, হ্যাঁ স্মিথ চার্ট এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? আরেকদিন প্রয়োজন বোধে এটা আবার আপনারা একটু প্রিন্ট করে নিবেন, যেদিন আপনাদের সবার হাতে পৌঁছাবে প্রিন্ট আকারে থাকবে সেদিন আমি আপনারা বললে আমি আবার দ্বিতীয়বার এটা রিপিট করবো এই ক্লাসটা, ঠিক আছে? এরকম আর কি, এখন এই মুহূর্তে একটু মানে ধারণার উপর বুঝেন, আমি এটা যতটুক বড় করা যায় বড় করে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এই যে দেখেন আমি একটু এদিকে নিয়ে আসি, এই যে এই বিন্দুটা হয়েছে হলো যে আমার পি বিন্দুটা হলো আমার যে বিন্দুটাকে আমি নর্মালাইজ করার পরে আমার জেড এল এর ভ্যালুটা যা আসবে সেই বিন্দুটা এই জায়গাটায় আমরা পাচ্ছি। হ্যাঁ, এখানে এ হলো 0.2 আর এদিকে ছিল হলো 1.2, ঠিক আছে? এই বিন্দুটা হলো সেই বিন্দুটা। হ্যাঁ, এই স্যার 1.2 আর 0.2 একটু লাল কালি দিয়ে মার্ক করেন স্যার, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনার। এই যে পেন দিয়ে একটু পেন, আচ্ছা আমি দাঁড়ান আমি পেনটা বের করি, এখানে আসলে নিয়ে নিলে, আচ্ছা আমার আসছে, হ্যাঁ আমার এখানে দেখেন 1.2 বলতে এখানে বোঝানো হয় হলো এই যে এই এই জিনিসটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এইটা কিন্তু এই যে এখান দিয়ে যদি আমি হ্যাঁ এই যে এই এই দেখেন এখানে একটা গোল চলে গেছে, হ্যাঁ এরকম গোল, এই যে গোল, এই এটার মধ্যে এই যে এই গোলটা দেখতেছেন, এই টোটাল এই বিন্দুটা, এই যে এই বিন্দুটা এখন আমার দেখা যাচ্ছে এখানে, এই যে এখানে আমি একটা গোল আঁকাইলাম, হ্যাঁ এটা হলো 1.2, ঠিক আছে? এটা কিসের জন্য? যেটা আমার রিয়েল অংশ, রিয়েল ভ্যালুটা, সেটা দেখেন এখানে 1.4 আছে, এর পরেরটা আছে 1.6, আর এইদিকে গেলে 1, তারপরে কি আসতেছে, তারপরে আসবে হলো দশমিক দিয়ে শুরু হবে আর কি, আর এদিকে যত উপরে যাবেন এখানে 2 আসবে, 4 আসবে, 5 আসবে, ঠিক আছে? এরকম করে বাড়তে থাকবে উপরের দিকে। হ্যাঁ, এটা গতকালকে আমি দেখাইছি আর আজকেও আবার দেখাচ্ছি, এটা হলো 1.2, 1 ওয়ানকে প্রাইম বা মূল বিন্দু ধরে আমাকে বৃত্তচাপটা আঁকতে হবে। তাহলে এখানে আমি যে জেড এল আছে তার দুইটা অংশ আছে, একটা হলো দেখেন আমাদের দুইটা অংশ ছিল কি কি, 1.2 আর একটা কি ছিল 0.2। হ্যাঁ, তো 0.2টা হলো কার ক্ষেত্রে, 0.2টা হলো আমার যে 0.8 দাঁড়ান আমি একটু দেখে নেই, আমি আসলে এক মিনিট, হ্যাঁ 1.2 আর 0.8 0.8, আচ্ছা সরি 0.8 হইলে 0.8 হইলে 0.8 আর কি, কারণ আমি এই জিনিসটা আসলে আজকে নিচে চলে বড় করে ফেললে আসলে ইয়া হতে চায় না, কোন জায়গায় আসলাম, এখানে ছিলাম,
চোখ ঘুরিয়া আমার মনে হয় আমি জায়গা থেকে সরে গেছি পেজ নাম্বার 584 হবে স্যার পেজ নাম্বার 584 584 589 এ গেছেন স্যার 584 হ্যাঁ এই যে এখানে চলে আসলাম আর একটু বড় করে দেই এখন দেখেন এই বিন্দুটাই হচ্ছে হলো আমার এদিকে তো পাইলাম পয়েন্ট 1.2 ঠিক আছে 1.2 এর জন্য একটা বৃত্তচাপ পাওয়া গেল এই যে এই বৃত্তচাপটা আর পয়েন্ট 8 এর জন্য একটু উপরে উঠেন পয়েন্ট 8 পয়েন্ট 8 আসবে হলো এখানে 8 তো এই যে এটা হলো পয়েন্ট 8 এই দেখেন পয়েন্ট 9 আছে আমি আরেকবার নোটেশনটা দিচ্ছি পয়েন্ট 9 এর পরে হলো এটা হলো আমাকে নোটেশনটা আসে না আসে আচ্ছা এই যে এটা পয়েন্ট 8 ঠিক আছে এটা এই এই বিন্দুটা এদিক থেকে আসছে মানে এই বরাবর পয়েন্ট 8 এসে এসে এই জায়গায় কানেক্ট হচ্ছে তার মানে এই এই বিন্দুটা হলো আমাদের কাঙ্ক্ষিত বিন্দু যেটা আমার কি এখানের 1.2 এর বৃত্তটাকেও ধরতেছে আর এখানে পয়েন্ট 8 এর বৃত্তটাকে ধরতেছে দুইটা মিলে আমি কি একটা কি পাচ্ছি পয়েন্ট পাচ্ছি এই পয়েন্টটাকে কেন্দ্র করে তার সাথে কেন্দ্র করব আমার যেখানে 1 লেখা আছে বা প্রাইম বিন্দু এটাকে ও ধরে এটাকে বৃত্তচাপ নিয়ে যদি আমি একটা গোলাকৃতি হ্যাঁ বৃত্ত আঁকি তাহলে এইটা এই যে আমার রিয়েল লাইনের লাইনটাকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাই হবে হলে এস এর ভ্যালু এটা 2. সামথিং হবে খুব সামান্য উপরে যেটা আমাদের ওখানে আসছে 2.088 এখানে আপনার মানে আমাদের ফিজিক্যালি বের করা কঠিন আপনি 2. যেহেতু পাচ্ছেন 2.01 লিখলেও হবে এটা কোনো মানে ভুল ধরা হবে না তারপরে এরপরে আমাদের দেখতে হবে কি জিনিস বের করতে হবে এরপরে সেকেন্ড বের এস এস বের করা হয়ে গেছে আর কি কি চাওয়া হয়েছিল দেখেন টাও এর মান হ্যাঁ এটা এটা কিভাবে বের করব এটা হলো ওপি বাই ও কিউ এটা যদি আমরা এটা আপনাকে স্কেল রাখতে হবে এবং মেপে বের করতে হবে ওপিটা হচ্ছে আমাদের কোন বিন্দুটা ওপি হচ্ছে এই যে আপনার সেন্টার পয়েন্ট থেকে এটার ব্যাসার্ধ আর ও কিউ হলো সবচেয়ে উপরে গিয়ে যে পয়েন্টে গিয়ে ব্যাসার্ধটা কানেক্ট হবে সেই দুইটার মধ্যে যদি আপনি তুলনা করেন তাহলে আপনি এই ভ্যালুটা পাবেন এবং এই এখানে দেখবেন একটা অ্যাঙ্গেল দেওয়া আছে যেমন এখানে দেখেন 90, 80, 70 হ্যাঁ 60 এখানে কত 50 ঠিক আছে তাহলে এখান থেকে হিসাব করলে আমরা পাই যে 56-এর মতো হবে 56 ডিগ্রি ঠিক আছে এই 56 ডিগ্রি পর্যন্ত হলে এটার অ্যাঙ্গেল তাহলে রিয়েল ক্ষেত্রে আপনি যখন দেখবেন রিয়েল ক্ষেত্রে যখন আমরা দেখব তখন দেখেন আমরা আমরা যে রেজাল্টটা বের করছিলাম তখন কত আসছিল এটা কি মনে আছে আপনাদের হ্যাঁ টাওয়ার ভ্যালু আসছিল 56 ডিগ্রি ঠিক আছে আর এটার ভ্যালু আসছিল 3523 এটা হলো আমাদের ক্যালকুলেশন ঠিক আছে .3523 তো এখানে দেখেন এই কাছাকাছি ভ্যালুই আসছে এখানে একটু .3516 ঠিক আছে ওখানে 23 আসছিল এখানে .3516 মানে কাছাকাছি একটা ভ্যালু আসছে ঠিক আছে তাহলে হ্যাঁ তো এরকম এই দুইটা জিনিসই বেসিক্যালি বের করতে দিব দিলে আসলে মূলত আপনাদের যদি দিয়ে থাকি মূলত এই দুইটা জিনিসই দেওয়া হবে এর সাথে সি যেটা সেটার অপটেন করতে হলে আগের নিয়মে যা আসছে এই নিয়মে তাই ঠিক আছে সুতরাং এখানে আর নতুন করে সি এর যে ভ্যালুটা ছিল সেটা আলাদাভাবে বের করার কিছু নাই আগে যে নিয়মে আমরা জেডিনের ভ্যালু বের করছি এখানেও সেই নিয়মে বের করতে হবে ঠিক আছে তা এখানে এটা আর দেখার কিছু নাই সুতরাং আপনার এ বিটা বের করা হয়ে গেলে আপনার অটোমেটিক সিতে যেটা চাওয়া হয়েছে হ্যাঁ সেই জিনিসটা বের হয়ে যাবে সিতে কি চাওয়া হয়েছে সি এর ভ্যালুটা দেখেন সি চাওয়া হয়েছিল হলো ইনপুট ইম্পিডেন্স ইনপুট ইম্পিডেন্সের ক্ষেত্রে আমরা জানি যে কি কি এখানে যে জিনিসটা টেন বিএল এর ভ্যালুটা তো আমরা কিভাবে বের করছিলাম ওই যে আমার গ্রুপ ভেলোসিটি থেকে তাহলে গ্রুপ ভেলোসিটি থেকে এখনো গ্রুপ ভেলোসিটি তো আমার জানা আছে ওমেগা জানা আছে বিটা বিটা আমাকে কি করতে হবে বিটার ভ্যালু এখানে দেওয়া আছে ঠিক আছে বের করে নিতে হবে বিটা এল থেকে তাহলে যে ভ্যালুটা পাবো সেটা আমি যদি টেন বিটা এল হিসাবে বসাই দিই তাহলে আমার ওভারঅল আউটপুটটা চলে আসবে তাহলে
দেখেন এটার ক্ষেত্রে মনে রাখবেন যে প্রথম দুইটাই হলো মূল জিনিস, যে দুইটা জিনিস আমাকে বের করে নিতে হবে ছবি আঁকার মাধ্যমে। তো এই ঠিক সিমিলার একটা অঙ্ক আছে এর পরের ইয়াতে, এটাতে আরো ইলাবোরেটলি কিছু জিনিস দেওয়া হয়েছে। সেটা হলো যে এটার ক্ষেত্রে 75 স্যার, হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ হ্যাঁ বলছি, আপনি যদি আমাদের প্রশ্ন থাকে যে সিমিট চার্টের মাধ্যমে টাওয়ার মান, এসআর মান, ইনপুট ইম্পিডেন্স বের করতে হবে, সেক্ষেত্রে কি আমাদের নরমাল ওয়েতেও করতে হবে, সিমিট চার্টের মতো করতে হবে না শুধু করলে হবে? শুধু সিমিট চার্টের মাধ্যমে। দেখেন প্রশ্ন কিন্তু অনেক ধরনের হয়, একটা হয় যে মানে বাস্তব ক্ষেত্রে আর কি বলতেছি, একটা হয় যে আপনি বের করেন আইদার সিমিট চার্ট অথবা নরমাল, তাহলে আপনি নরমালেও বের করে দিতে পারেন স্মিথ চার্টের মধ্যে, যেটা আপনি সহজ মনে করেন। আর একটা হতে পারে যে আপনি স্মিথ চার্টের মধ্যে বের করে আপনি যে নরমাল ওয়ে আছে সেটা দিয়ে ভেরিফাই করেন, তার মানে কি আপনাকে স্মিথ চার্ট দিয়ে বের করে নরমাল যে আপনার ভ্যালু আছে, হ্যাঁ, করে আবার দেখাইতে হবে যে দুইটা সমান বা কাছাকাছি, প্রায় কাছাকাছি, বুঝছেন না? এটা হলো ভেরিফাই করা। আর আরেকটা হতে পারে যে শুধু আপনাকে বললো যে স্মিথ চার্ট দিয়ে বের করেন, কোনো ভেরিফাইয়ের দরকার নেই, তাহলে ওই অবস্থায় আপনারা দেখে দিবেন। তাহলে সিমিট চার্ট দিয়ে বের করলে আমাকে প্রথমে ক্যালকুলেশন করে নিতে হবে, তারপরে গ্রাফের উপরে ড্রয়িংটা করলে কমপ্লিট হবে? হ্যাঁ কমপ্লিট হবে, ঠিক আছে। আপনার সিমিট চার্ট দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে। সিমিট চার্ট দিয়ে আমরা মূলত টাওয়ার এসি বের করি, বুঝছেন না? কিভাবে বের করে আমি আপনাকে দেখাইলাম। হ্যাঁ, এখানে একটা জিনিসই চেঞ্জ হতে পারে, সেটা হলো যে আমাদের ইয়াটা, এই যে এখানে প্লাস আছে না, প্লাসের জায়গায় মাইনাস চলে আসে। মাইনাস আসা মানে ক্যাপাসিটি নিচের দিকে। এই ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে এটা যদি প্লাস থাকে তাহলে কি উপরের অংশে হবে, আর যদি মাইনাস থাকে তাহলে লোয়ার হাফে হবে। হ্যাঁ, আর এই যে এটা এইটা যা থাকবে কি জিনিস, এটা আপনার জেড জিরোর ভ্যালু, সেটা দিয়ে আপনাকে অবশ্যই কি করতে হবে, নর্মালাইজ করতে হবে বা এই জিনিসটাকে ভাগ করতে হবে, ভাগ করে নর্মাল করে, হ্যাঁ নর্মাল করে, এটাকে নর্মালাইজ করা বলা হয় থাকে। এখানে দেখেন আরেকটা জিনিস বলছে লোড অ্যাডমিটেন্স। অ্যাডমিশন বললে আপনার এই জিনিসটা খুব ইজি। অ্যাডমিটেন্স হলো যে জায়গাটায় লোডটা হচ্ছে, যেমন ধরেন এখানে বিন্দুতে যদি পি হয় তাহলে ঠিক এর বিপরীত প্রান্তে পি প্রাইম একটা বিন্দু পাবেন, একদম সেম। আপনি যদি মানে আমরা কম্পাস ধরি না, কম্পাস ধরে যদি ঠিক বিপরীতে নেন তাহলে যে বিন্দুটা, এটাকে কিন্তু ওয়াইএল বলা হয়, ঠিক আছে। এখানে আপনার ভ্যালুটা কিভাবে বের করবেন, ওই সেম এখানে এখানে দেখবেন যে একটা গোল আকৃতি আছে, এই যে যেটা এই গোলটা, এই মানে এই বৃত্তটা যেটা কোন দিক দিয়ে গেছে, মানে আপনার রিয়েল লাইন দিয়ে গেছে, সেই যেমন এদিকে কিন্তু একের পরের থেকে কমতে থাকতেছে, এখানে 0.22 হবে, হ্যাঁ এরকম একটা ভ্যালু হবে পি এর। আর এইদিকে যে আপনার ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা সেটা এদিকে থাকবে, সেটা যে হিসাবে লিখে দেবেন, তাহলে আপনি এখানে ওয়াইএল এর ভ্যালুটা পেয়ে যাবেন। তাহলে এই জিনিসটা বের করা কিন্তু খুব কঠিন কিছু না, জাস্ট আগের মতোই ওয়াইএলটা বের করা। হ্যাঁ, তারপর জেড ইন এর ক্ষেত্রে এখানে এই ভ্যালুটা দিছে 0.4 ল্যামডা দিয়ে, ল্যামডা দিয়ে দিলে একরকম, আবার যদি সি দিয়ে দেয় আরেক রকম। সি দিলে আলোর গতি দিয়ে 3×10^8 দিয়ে গুণ দিতে হবে, ল্যামডা দিলে ল্যামডার ভ্যালু দিয়ে গুণ দিতে হবে, ল্যামডা মানে বুঝছেন তো ওয়েভ লেন্থের ভ্যালু যেটা দিয়ে দিবে সেটা দিয়ে গুণ করতে হবে। এই এগুলাই হলো পার্থক্য, এছাড়া এখানে খুব একটা পার্থক্য নাই। হ্যাঁ, এই দুইটা অঙ্ক থেকে আপনারা একটা অঙ্ক পাবেন, হয়তো এমন হইতে পারে যে আপনাদের রোল নাম্বারের একটা পার্ট, মানে যাতে এই জিনিসটা আপনাদের এমন না হয় যে আপনাদের একেবারে কিম্ভূত কিমাকার হয়ে গেছে, আপনার বের করতে পারছেন না, এরকম না। আপনার রোল নাম্বার পার্ট থাকলেও সেটা আপনাদের মানে সীমার মধ্যে থাকবে, যেমন এখানে 150 আছে, তাহলে আপনার রোল নাম্বার যদি হয় 5 তাহলে হয়তো আপনাকে বলা হবে যে আপনি 5×10 দিয়ে গুণ করেন। হ্যাঁ, তাহলে 50 হলে এটা একটা কাছাকাছি ভ্যালু আসে। হ্যাঁ, তো এরকম একটা ভ্যালু, মানে যাতে সবাই যাতে সেম না হয় এরকম একটা ভ্যালু দেওয়া হতে পারে, এটা একটা সম্ভাবনার কথা বললাম আর কি ফাইনাল পরীক্ষায়। আদারওয়াইজ এখানে আর কোনো চেঞ্জ হবে না। আর স্মিথ চার্টের যে মেন ইয়াটা, মানে যেটা আমার কাছে আছে কপিটা, সেটা আমি আপনাকে দিয়ে দিব, আপনাদের দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে প্রিন্ট করে নেবেন কোনো একদিন থেকে। হ্যাঁ, এটা হাতে রাখলে আপনার অঙ্কটা করতে সহজ হবে, দেখবেন যে আপনাদের ওই যে ক্যালকুলেশন করে করার থেকে স্মিথ চার্টে কিন্তু অনেক ইজিলি বের হবে বাস্তবে কিন্তু। হ্যাঁ, তাহলে এই দুইটা অঙ্কই থাকলো, আপনারা একটু এই অঙ্কগুলো দেখে নিন। হ্যাঁ, আর স্মিথ চার্টটা আমি পাঠিয়ে দিচ্ছি।
আজকে এতটুকুই থাকলো, আমি এইবার আর পরীক্ষা নিচ্ছি না, একবারে ফাইনাল পরীক্ষা চলে যাব, কারণ সময় কম। আমাদের বলছে ডিসেম্বরের 20 তারিখের মধ্যে, এর মধ্যে আবার কিছু ছুটি টুটি আছে, হ্যাঁ, তো এগুলো আগাইতে হবে, তো এই জন্য আমি আর ক্লাস টেস্ট ওইভাবে নিচ্ছি না, যা হয়েছে হচ্ছে, এরপর একবার ফাইনাল পরীক্ষা, হয়তো একটা ভাইবা নেওয়া হইতে পারে, এটা তাও নির্ভর করতেছে মানে আমাদের স্যাররা যদি মানে একটা কোনো ইয়া দেয় সেটার উপর। তো স্যার এটা কোন বই থেকে পড়ালেন স্যার আজকে? আজকে সাদিকুর বই, আমি কিন্তু দিছি সাদিকুর বইটা, সাদিকুর বই আপনাদের কাছে থাকার কথা, আমি একবার আপনাদেরকে দিছি, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, সাদিকুর বইটা, আর তারপরে যদি আপনাদের আরো থাকে সমস্যা থাকে আমাকে ডাইরেক্ট বললে আমি তার মেসেঞ্জারে বা ইয়াতে দিয়ে পাঠাই। স্যার একটু একটু পিডিএফটা, স্যার সাদিকুর বইয়ের পিডিএফটা এই গ্রুপে দিয়ে দিয়ে না, আমাদের গ্রুপে স্যার একটু আজকে দিয়ে দিয়ে আমি আবার দিবানি, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে স্যার, তাহলে ভালো। স্যার অ্যাটেন্ডেন্স নিছেন স্যার? হ্যাঁ নিলাম, এই মাত্র নিলাম, দেখি। ওকে স্যার, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফ করতেছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।